প্রতিবেশী বাংলাদেশের ঘটনা এখন অবধি আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেনাপ্রধানের ভাষণ আপনারা শুনলেন, বক্তব্য শুনলেন, এবং সে দেশের প্রেক্ষিতে আমাদের দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলা যেতে পারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের মতন করে বার্তা দিয়েছেন, তাদের মতন করে বিষয়গুলো তুলে ধরেছেন। যেহেতু প্রতিবেশী দেশে চলমান পরিস্থিতিতে সে দেশের ঘটনা প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার, সেদিক থেকে সীমান্তে এমনিতেই কড়া নজরদারি, তাতে এই সময়ের মধ্যে আরও বাড়তি নজরদারি রাখা হয়েছে। ভারতে আছেন শেখ হাসিনা, জাতীয় সংবাদ মাধ্যম সে তথ্য দিয়েছে, কিন্তু ভারতে তাকে রাখা হবে কি না সেটা নিয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য নেই এবং কোনো মাধ্যম থেকেও বিষয়গুলো বলা হচ্ছে না। এ নিয়ে যখন চারদিকে জোর আলোচনা চর্চা চলছে, তখন বলা হচ্ছে যে রাতে তিনি অন্য জায়গায় তিনি চলে যাবেন, এমন একটি আভাস কিংবা খবর জাতীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরেছে। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, নিয়মিত কথা বলেন, তারাও নানাভাবে বিভিন্ন মাধ্যমগুলোতে দিনভর বিষয়গুলো দেখে অনেকেই মতামত দিয়েছেন, হয়তো এই অনুষ্ঠানে অনেকে কথা বলবেন, এই বিশ্বাস রইল। এবং শুরুতেই বলছি, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আমাদের ত্রিপুরার আলাদাভাবে একটা নিবিড় সম্পর্ক স্থাপনের বিষয়টি কয়েক বছর কয়েক দশক ধরে আলোচনার মধ্যে আছে, এবং সে দেশ থেকে অনেকেই এই রাজ্যে এসেছেন, বসবাস করছেন, এ দেশের নাগরিকত্ব নিয়ে এখনও আছেন। কে কেউ বলছিলেন অতীত কিংবা পূর্বপুরুষ এই কথা ধরে যারা বিশ্বাস করেন তারা বলছেন বলছেন বা বলবেন যে সেই দেশে তাদের পূর্বপুরুষরা ছিলেন, বা বলা যেতে পারে সেই দেশে তাদের জন্ম, এ দেশে বেড়ে ওঠা, এমন কয়েকটি বিষয়ের মাঝে হয়তো সে দেশের ঘটনাগুলো রয়েছে। নিখুঁত বিচার বিশ্লেষণ তো অবশ্যই আছে, তার বাইরে থেকে অবশ্যই কোনো দেশের জাতির পিতার মেয়ে যদি তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পদত্যাগ করে অন্য দেশে আশ্রয় নিতে হয়, অন্য দেশে চলে যেতে হয়, তাহলে এই ঘটনা বোধ হয় গোটা বিশ্বের যে কোনো দেশের কাছেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইতিহাসে স্থান করে নেওয়ার মতন বিষয়। হয়তো এই ঘটনাটাও আবার কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করে বলবে, তবে কোনো কোনো রাষ্ট্র বা কোনো কোনো রাষ্ট্রপ্রধান এই সময়ের মধ্যে শুধু দেশ বিদেশের সর্বত্রই সেখানে আলোচনার মধ্যে থাকে, নানাভাবে সেখানে আলোচনার মধ্যে থাকে, এবং অনেকেই বলেন রাষ্ট্রপ্রধান যদি শক্তিশালী হন এবং রাষ্ট্র সেখানে পরিচালনার ক্ষেত্রে শক্তিশালী হয়, রাষ্ট্র শক্তিশালী হয়, আবার কে কেউ বলছেন যে রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের শাসক গোষ্ঠী যখন জনগণ থেকে দূরত্ব বজায় রাখে বা জনগণের থেকে দূরে থাকে, তখন সেই সরকারের সঙ্গে মানুষের দূরত্ব বাড়তে থাকে। আবার জনগণ যেভাবে চান যদি সেভাবে সরকার পরিচালনায় সরকারে যারা আছেন তারা না থাকেন, তখন জনগণ বলে স্বৈরাচারী সরকার, এই সরকার জনগণের নয়। এবং এই সময়ের মধ্যে বা আজ পর্যন্ত বলতেই পারেন গোটা বিশ্বে সেটা বারবার প্রমাণ হয়েছে যে স্বৈরাচারী মনোভাবে যারা সরকার পরিচালনায় আছেন তারা দীর্ঘস্থায়ী হন না, তারা চিরস্থায়ী হন না। এবং যখন কোনো একটি রাষ্ট্রের বিষয় প্রতিবেশী রাষ্ট্র তাদের মতন করে বিষয়গুলো মতামত দেয়, ব্যাখ্যা করতে চায়, তখন অনেকে বলবেন যে সেটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের ভারতবর্ষ বারবার সেটা প্রমাণ করেছে, প্রতিবেশী রাষ্ট্রকে শুধু সাহায্য করেই নয়, রাষ্ট্রের সঙ্গে সমস্যা তৈরি হলে তার সমাধানের শুধু লক্ষ্যেই শুধু নয়, বারবার দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশ ভারতবর্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। বাংলাদেশের সঙ্গে তা বারবার সেটা প্রমাণ হয়েছে, বাংলাদেশের সরকার পরিচালনায় যারা ছিলেন হয়তো সেদিক থেকে আবার একটা বিপরীত একটা মতামত থাকবে। এবং বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে গত কয়েকদিন আগে সংরক্ষণ বিষয়ে, কোটা বিষয়ে, সেই আন্দোলনের জের বলা যেতে পারে এখন অন্যভাবে গণ অভ্যুত্থানে তা রূপ নিয়েছে। এখন সে দেশে যারা সরাসরি এর সঙ্গে যুক্ত, সরাসরি কথা বলেন বা বলতে পারেন আন্দোলনের সঙ্গে যুক্ত, আন্দোলনকারী বা আন্দোলনের প্রেক্ষাপট যারা ব্যাখ্যা করেন তাদের যেমন বক্তব্য রয়েছে, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রনায়ক, রাজনৈতিক পরিমণ্ডলের নেতাদের যেমন বক্তব্য রয়েছে, আমাদের প্রতিবেশী দেশের আমাদেরও বক্তব্য রয়েছে, আপনাদের বক্তব্য আমরা শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনারা আজকে যে প্রোগ্রাম গুলো করছেন নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করা উচিত। আমরা যারা ভারতবর্ষে বসবাস করি বা যারা আমরা ভারতবর্ষে থাকি
ভারতবর্ষ সরকার তৎকালীন এই দেশটাকে পাকিস্তানের হাইনাদের হাত থেকে একটা স্বাধীনতা দিয়েছিল। আজকে সেই স্বাধীনতার পর বহু বছর পেরিয়েছেন, 52-53 বছর পেরিয়ে আবার একটা একটা অস্থির পরিস্থিতি সেই দেশে তৈরি হয়েছে। আমরা যারা ভারতবর্ষে থাকি, আমরা বরাবরই সেখানে বঙ্গবন্ধুর যে কন্যা বা যার মেয়ে শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এর মানে এটা নয় যে সেখানে বরাবরই স্বৈরাচারীকে আমাদেরকে সমর্থন করতে হবে। তাহলে কেমন হয়? আমাদের দেশের স্বাধীনতার সময় যখন আমরা দেখি আমাদের জাতি, আমাদের দেশের স্বাধীনতার জন্য যখন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র জার্মানিতে পালিয়ে যান বা জার্মানিতে আত্মগোপন করেন ব্রিটিশের হাত থেকে রক্ষার জন্য, তখন কিন্তু জার্মান ওনাকে স্থান দিয়েছিল। কিন্তু এর মানে এটা না যে আমরা হিটলারকে সমর্থন করি। আজকে ভাবতে অবাক লাগছে যে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে, এবং এর পরিস্থিতির জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে তার জন্য সম্পূর্ণ দায়ভার সেটা শেখ হাসিনার প্রতি থাকবে, সে দেশের মানুষ যেটা বলছেন। কারণ একটা সরকার যখন দীর্ঘ সময় সেখানে থাকে, আমরা মাঝামাঝি সেখানকার মানুষের সঙ্গে কথা বলি, আমাদের যারা পরিচিত আছে তাদের সঙ্গে যখন কথা বলি, সেখানের মানুষের মধ্যে একটা মানে একটা রাগ ক্ষোভ এই ধরনের একটা তারা আক্রোশ তারা দেখাতেন। কারণ যে দেশ স্বাধীন হয়েছে, শুধু দেশ স্বাধীন মানে একটা দেশের জাতীয় পতাকা উত্তোলন করা নয়, দেশ স্বাধীন মানে হচ্ছে সেই দেশের মানুষ তার ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে, তার মত প্রকাশ করবে, তার ভোটাধিকার থাকবে, সংবিধান সেই অধিকার দিয়েছেন। আজকে যখন আমরা কথা বলি সেখানকার মানুষের সঙ্গে, তারা একটাই কথা বলেন যে কি, যে আমরা তো গত 15-16 বছর ধরে আমরা দেশের স্বাধীনতা অর্জনের পর আমরা কথা বলতে পারি না, আমাদের অধিকারে নেই, আমরা ভোট দিতে পারি না, বিনা ভোটে সেখানে সরকারে নির্বাচিত হন, একটা একনায়কতন্ত্র যে সরকার সেখানে কায়েম করে রেখেছিলেন এই বঙ্গবন্ধুর কন্যা। আজকে সত্যি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমি একজন বাঙালি, আমরা লজ্জিত, আমি মনে করি গোটা পৃথিবীর মধ্যে বাঙালি জাতির যিনি অহংকার, যিনি গর্ব, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই মেয়ের জন্য, হাসিনার জন্য একটা স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করে রাখার জন্য আজকে জাতির পিতাকে অপমানিত হতে হচ্ছে, এই অপমান আমরা মেনে নিতে পারি না। আমি ভারতবর্ষে থাকি, আমি ত্রিপুরার ছেলে, আগরতলার ছেলে, থাকতেই পারি, এর মানে এটা নয়। কারণ বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, তিনি বাঙালি জাতির গর্ব এবং অহংকার, আজকে উনি অপমানিত হচ্ছেন, একদম দুষ্কৃতি হাইনার দল ওনাকে জুতার মালা পরিয়ে দিচ্ছেন, এর জন্য এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য স্বৈরাচারী শাসনতন্ত্র। এ আব্রাহাম লিঙ্কন বলেছিল না, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণ একটা রাষ্ট্রের শেষ কথা বলেন। আপনি একটা রাষ্ট্রের জনগণকে কখনো তার মতের বিরুদ্ধে গিয়ে তার অধিকার খর্ব করতে পারবেন না। আজকে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা, আজকে ছাত্ররা সেখানে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফল আমরা মনে করি রাজনৈতিক দলের মদত রয়েছেন, সেখানে একটা হাইজেক হয়েছে, আজকে গণজোয়ার হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেই দেশের শিল্পরা, শিল্পী যারা আছেন, খেলোয়াড় যারা আছেন, যারা লেখক আছেন, যারা আইনজীবী, যারা সাংবাদিক, সাধারণ নাগরিক, প্রত্যেকটা মানুষ সেখানে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আজকে সেখানে মানুষ গুলিতে নিহত হয়েছেন, সাধারণ মানুষ হয়েছেন, পুলিশ হয়েছেন, এই যে পরিস্থিতি, ইচ্ছে করলে আমি মনে করি শেখ হাসিনা প্রথম থেকে আন্দোলনটাকে সুন্দরভাবে সেটাকে টেক অফ করতে পারতেন, সেটাকে তাদের আলোচনা। এখন আপনারা বলবেন যে না, উনি তো বারবার আলোচনার বার্তা দিয়েছেন, কখন দিয়েছেন? সেখানকার একটা মানুষকে, সেখানকার সেই দেশের জনগণকে তিনি রাজাকার বলেছেন। রাজাকার মানে দেশদ্রোহিতা। আপনাকে যদি বলি, আমাদের দেশেও কিন্তু একটা সরকার একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন, যেখানে অন্যদেরকে দেশদ্রোহিতা তকমা দেওয়া হচ্ছে, সেখানে যখন আন্দোলনকারী আন্দোলন করছিলেন তাদেরকে রাজাকার বলে দিলেন। একটা রাষ্ট্রের সমস্ত জনগণ তো রাজাকার হতে পারে না। এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যেমন বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ বাঙালি রক্তের বিনিময়ে আমরা একটা বাংলা ভাষার রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আমরা স্থান করে নিতে পেরেছি। আজকে আমরা বলতে পারি যে পৃথিবীতে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলা ভাষায় কথা বলেন,
বাঙালি রাষ্ট্র, সে রাষ্ট্রের নাম বাংলাদেশ। এখানে এই রাষ্ট্রের জন্য সেখানে রক্ত জড়িয়েছে 30 লক্ষ বাঙালি। এবং 1952 সালে এই পাকিস্তানিদের উর্দু ভাষার হাত থেকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন 13 জন এই পাকিস্তানিদের হাইনাদের হাতে গুলিতে নিহত হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। তারপর বঙ্গবন্ধু আসেন, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশটাকে তছনছ করে দিলেন শুধু ক্ষমতার দাম্ভিকতার জন্য। ওনার মেয়ে আজকে শেখ হাসিনাকে কেন পছন্দ করতাম, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ করতেন, তিনি ধর্মনিরপেক্ষতা ছিলেন, ওনার মধ্যে সেকুলারিজম ছিল, উনি সকল ধর্মের মানুষকে সম্মান করতে জানতেন, তাদের অধিকারের কথা বলতেন। কিন্তু আজকে 20 বছর, প্রায় 16 বছর একটানা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, আজকে সেই জায়গার পরিস্থিতি। তাই আপনাদের মাধ্যমে আমরা যদি বাংলাদেশের কোনো মানুষের কাছে আপনাদের নিউজ বা এই অনুষ্ঠান পৌঁছে থাকে, আমরা আবেদন রাখবো শান্তি সম্প্রীতি সেখানে যাতে বজায় থাকে, সেখানে যাতে কোনো সংখ্যালঘু পরিবারের উপর, সংখ্যালঘুদের উপর যাতে কোনো রকম ভাবে সেখানে আক্রমণ আঘাত না করা হয়। কারণ এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ আমরা সমর্থন করি না। এবং এই সময়ের মধ্যে সেই দেশের ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনের তরফে হয়তো সরাসরি কোনো বক্তব্য নেই। আমরা শুরুতেই বলছিলাম রাজ্যের সীমান্ত এলাকায় বাড়তি নজরদারির কথা বলা হয়, বরাবরই সীমান্ত এলাকায় নজরদারি থাকে, বাড়তি নজরদারির প্রসঙ্গ চলে এসেছে বা আলোচনায় চলে এসেছে। কেউ বলছিলেন যে রাজ্যের এই প্রেক্ষিতটা খুব প্রাসঙ্গিক, যেহেতু ত্রিপুরার 3 দিক থেকে বাংলাদেশ ঘিরে আছে, এখন প্রতিবেশী দেশে যদি অস্থিরতা থাকে, প্রতিবেশী দেশ যদি পরিস্থিতি উত্তপ্ত থাকে, প্রতিবেশী দেশে যদি পরিস্থিতি খারাপ থাকে, তাহলে কোনো না কোনোভাবে সে পরিস্থিতিরতে উদ্বেগ প্রকাশ করতে হয় প্রতিবেশী রাষ্ট্রকে, প্রতিবেশী কোনো রাজ্যকে। সেদিক থেকে আমরা বিষয়গুলো আপনাদের প্রায় প্রত্যেকের কাছে যখন তুলে ধরার চেষ্টা করেছিলাম, তুলে ধরার চেষ্টা করেছি বা বলতে পারেন যে আপনারা যারা আছেন, নিয়মিত যারা থাকেন, নিয়মিত যারা কথা শুনেন, তারাও সেদিক থেকে বলবেন যে এমন একটি প্রেক্ষিত নিয়ে আলোচনা, যে প্রেক্ষিত দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে হয়তো চলে আসছে, এখন সে দেশে এই সময়ের মধ্যে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশের পরই সেটা একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে হ্যাঁ, এখন কি হতে চলেছে, কি হওয়া উচিত এবং কি করণীয়। আমরা একবার শুনি সে দেশের সেনাপ্রধানের বক্তব্য এবং অবশ্যই সে দেশের বিভিন্ন প্রেক্ষিতের কয়েকটি ঘটনা আমরা আপনাদের কাছে দিনভর তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে আমরা বলেই দিয়েছি বা জানিয়ে দিয়েছি যে শেখ হাসিনা যখন দেশ পদত্যাগ করার পর দেশ ছাড়ছিলেন, ঠিক তার প্রেক্ষিত আমাদের রাজ্যসহ বলা যেতে পারে প্রতিবেশী অন্য রাজ্য আমাদের দেশে যে জোর আলোচনা চলছিল তার প্রেক্ষিতে আমরা কথা বলেছি, আপনাদেরও কথা শুনবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বাংলাদেশের যে সরকারি সরকারটা ছিল, সেই সরকারে স্বাধীনতর বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি। হ্যাঁ বলুন। এখন বাংলাদেশের বিষয় যে অস্থির পরিস্থিতি, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরও গভীর চিন্তার বিষয়। কারণ সেনাবাহিনীর হাতে কিন্তু চলে গেছে, মানে প্রক্রিয়া সেনাবাহিনী পরিচালনা করবে বাংলাদেশ, দ্বিতীয় পাকিস্তানের মতন হয়ে গেছে।
আমরা আমাদের উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক সীমানা, হ্যাঁ, এগুলি আরো কঠোর মানে নিরাপত্তা মানে গ্রহণ করা প্রয়োজন, আমাদেরও সতর্ক থাকা প্রয়োজন। অনুপ্রবেশ করতে পারে বা যদি বহির রাষ্ট্রের কোন এই পরিকল্পনা মাফিক হয়ে থাকে, এটা তো গোটা ছাত্র আন্দোলন নয়, এভাবে বাংলাদেশের জনকের মূর্তি ভাঙা হয়েছে, সংসদ ভবন লুটপাট করা হয়েছে, এটা তো কোনো ছাত্র আন্দোলন নয়, এটা পরিকল্পিত। যাই হোক, আমাদের সতর্ক এবং নিরাপত্তা যেন আরো জোরদার করা হয়। ধন্যবাদ। আমরাও সেদিক থেকে বলি অবশ্যই যে বিষয়গুলো, যে বক্তব্যগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে, বিভিন্ন মহল থেকে আলোচনা হচ্ছে, প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য হিসেবে উদ্বেগের বিষয়, এবং অবশ্যই এই সময়ের মধ্যে কী করা হচ্ছে কী করা হবে সব কিছু আমরা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো। শুধু আমরা এতটুকু বলি যে শান্তি অবশ্যই বজায় রাখতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, যেটা বলছিলাম বিদ্যার নাগরগুলো অনেক ভালো আছিল আর কি, কিন্তু বিদ্যা তার খন্ডন ফিল খন্ডন করবে বলে আপনার যে 70% আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলেও পঞ্চায়েতগুলো, আজকে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করতে হলো শুধু জন আক্রোশ হয়ে, আর আপনি আর 400 কতজনে 70% আপনার যখন আপনার সব বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা দুটো পঞ্চায়েত চেয়ারম্যান একটা প্রধানমন্ত্রী যদি আপনার দেশ থেকে পালিয়ে গেল পদত্যাগ করে, আর আপনি তো সাধারণ পঞ্চায়েতের প্রধান বা প্রধান বা একটা জেলা পরিষদ একটা মুখ্যমন্ত্রী একটা প্রধানমন্ত্রী দেখুন না চলবে না, জনসাধারণের সাথে নিয়ে চলতে হবে, তোমার জনসাধারণের সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে, আরে কেউ কেউ দাঁড়ায় বেলা দিচ্ছে না, এটাই বাংলাদেশ, এটা মানে আপনার আঙুল দিয়ে নিজেকে দেখে দিল শুধু আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর হত্যা। নমস্কার, হ্যাঁ বলুন। আপনারা যে আজকে যে প্রোগ্রামটা দেখাচ্ছেন যে প্রসঙ্গ বাংলাদেশ, সে প্রসঙ্গে আপনার কিছু বক্তব্য বলুন। বাংলাদেশে যদি কোনো কিছু হয় তার কারণে হিন্দুদের উপর প্রত্যেকটা বার হামলার শিকার হতে হয়, তার কারণ কি? আজকে বাংলাদেশ, ঠিক আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে এসেছে, উনি ইন্ডিয়াতে থাকবেন, ওনার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আন্দোলনটা তো শুরু হয়েছিল রাজনৈতিক নয়, আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, রাজনৈতিক নয়, এটা হলো ছাত্রদের আন্দোলন,
তার পরিপ্রেক্ষিতে কেন আজকে হিন্দুরা নির্যাতিত হবে? আমরা কিছুদিন আগেও দেখেছি দুর্গা মূর্তি নিয়ে ছেড়ে প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে। আজকেও আমি বাংলাদেশ এখনো আমি ফোন করেছি, এই আজকে আপনাকে ফোন করার 6-7 মিনিট আগে, ভয়াবহ ভয়াবহ অবস্থায় আছে বাংলাদেশ। শুধুমাত্র হিন্দুদের কিভাবে উচ্ছেদ করতে পারবে, কিভাবে তাদেরকে উচ্ছেদ করতে পারবে? তাদের কি প্রসঙ্গ এটাই ছিল যে হিন্দুদেরকে উচ্ছেদ করা? আজকে আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে বলছি, এখনো সময় আছে, এখন আজকে বাংলাদেশের যে অবস্থা, শুধু হিন্দুদের উপর আক্রমণ, তার কারণ কি? হিন্দুরাও তো ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, দাবি আছে, সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না, আর কিছু আমরা পাব না। সুতরাং দয়া করে আপনারা। নমস্কার। হ্যাঁ বলুন। আজকে প্রসঙ্গ বাংলাদেশ, কিন্তু অ্যাকচুয়ালি যে আন্দোলনটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা ছাত্র আন্দোলন না। আমি মনে করি যে শেখ হাসিনার জন্যে বাংলাদেশে হিন্দুরা ভালোভাবে চলছে, কিন্তু হিন্দু হিন্দু বলে আজকে এই শেখ হাসিনার দেশ ছাড়তে হয়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তান এবং চীনের মদত আছে এখানে, কিন্তু আমি মনে করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে অতি সত্ত্বে বাংলাদেশের লোকের যে চুক্তি হয়েছিল সব বাতিল করা হোক। কিন্তু আমি যে বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদের উপর যাতে কোনো নির্যাতন না হয়, নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি অনেক হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি তো ঠিক না। অনেক দেখেন আমাদের দেশে যে মুসলিমরা আছে তারা কিন্তু খুব বুক ফুলে চলে চলছে, কিন্তু আমরা কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে চলছি, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা না। বাংলাদেশে হিন্দুর উপরে অনেক অত্যাচার হচ্ছে, কিন্তু দাদা একটা জিনিস, এটা কেউ যাতে রাজনীতিকে না নেয়, আমি একজন বামপন্থী করি, কিন্তু তারপরও আমি হিন্দুর উপরে যাতে অত্যাচারটা না হয়, অনেক হিন্দুর উপরে আক্রমণ হয়েছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিউজ চ্যানেলে দেখছি এবং আরো দেখব। কিন্তু যদি এরকম হয় তাহলে আমি বাংলাদেশকে বিচার জানাই, কিন্তু প্রতি সত্যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আমার মনে হয় এটার মধ্যে একটু ইন্টারভাই করার প্রয়োজন, এবং আমাদের যে বর্ডার সিল করে দেওয়ার একদম বিএসএফ তো টাকা বিনিময়ে ছেড়ে দেয়, গেট খুলে দেয়, কিন্তু এই জিনিসটি যাতে না হয়, কিন্তু তার জন্যে আমাদেরও ক্ষতি হবে, কারণ পাকিস্তানিরা আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে, তার জন্যে আমাদেরও ক্ষতি হবে, এই খোঁচাখুঁচি একটি আরম্ভ হবে, আমরা অশান্তিতে ভোগ করব। যাই হোক, নমস্কার দাদা, দেখি। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? ড্রিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ। হ্যাঁ বলুন। প্রথমে আমি ধন্যবাদ জানাবো, মনে থেকে একদম যতটুকু সম্মান জানালেন আমি শেখ মুজিবুর সাহেবকে আমি সম্মান জানাই। কারণ সম্মান জানানোর পেছনে কারণ হলো আমরা ছোটবেলা দেখছি সমস্ত যুদ্ধটা আমরা উপলব্ধি করতে পারছি এবং বাংলাদেশের লোক যে ত্রিপুরাতে ঢুকার পরে তাদের সাথে যে আমাদের আন্তরিক শুভেচ্ছা হয়েছিল, মানে এগুলি আমরা ভুলতে পারি না। আর বিশেষ করে যখন কিছু গান বাজতো, জয় বাংলার যে গান বাজতো, বাঙালির যে গান বাজতো, এই গানগুলি কিন্তু আমরা ছোট থাকলেও আমরা কিন্তু মনে খুব একটা আনন্দ জাগাতো যে মুজিবুর সাহেব বাঙালি যে দিশা দশা সারা বিশ্বের মধ্যে পরিচিতি করছে, এই জিনিসটা কিন্তু উপলব্ধি আমরা ছোটবেলায় আছিল। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো হাইনারা ওনার উপরে দাঁড়িয়ে ওনার কিছুর উপরে অত্যাচার করতেছে, এটা ভীষণ একটা দুঃখের জনক ব্যাপার। আচ্ছা, পাশাপাশি যে সরকার, যে কোনো সরকার দেশের যদি করাপশনে লিপ্ত হয়, ওই সরকারের সময় যদি দুর্নীতি হয়, দেশের কি পরিণাম হইতে পারে এটা বাংলাদেশ কিন্তু আমরা উপলব্ধি করতে পারতাম। আর কিছুদিন আগে শ্রীলঙ্কা আমরা উপলব্ধি করছিলাম। এই জিনিসগুলি নেতাদের মনে রাখা উচিত, কারণ শেখ হাসিনা যে উনি প্রধানমন্ত্রী, উনি নিজেও বলছিলেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং নিজস্ব ফাইটার ব্যবহার করে। একটা পিয়ন কি করে হয়? তাহলে তুমি প্রধানমন্ত্রী, তুমি এই জিনিসটি বুঝলা যে দেশে করাপশন হয়, তুমি কেন আর্মি লাগাই যারা দুর্নীতি বা তাদের ধরল না, তাদের ধরিয়া তারা ব্ল্যাক মানি গুলি আদায় করতে এবং এই প্রয়োজনে রাষ্ট্রের সাথে দুর্নীতি বা যারা তাদেরকে যদি গুলি করে মারে তাহলে সরকার কিন্তু শক্তিশালী হয় মানুষের কাছে। আর যখন অত্যাচারীরা দেয় প্রশ্রয় দেয় কোন সরকার, তখন এই সরকারের অবস্থাটাই শোচনীয় যেটা আজকে শেখ হাসিনা বুঝতে হইতেছে। একটা রাষ্ট্র ছাইরা প্রধানমন্ত্রী আয়সা পড়া আপনি চিন্তা করতে পারেন। তবে ভারতবর্ষ, আমি কিন্তু বলছিলাম যে ভারতবর্ষ বাংলাদেশ একই পরিস্থিতিতে চলতেছে। আমি অনেকদিন আগে কইছিলাম এবং দেখেন আন্দোলন হয়েছে, আজকে কিন্তু বাস্তবে বাংলাদেশটা প্রমাণ হলো। তবে ভারতবর্ষ সেম পরিস্থিতি দাদা, এটা অস্বীকার করা যায় না। ভারতবর্ষে দুর্নীতি কিন্তু কোনো অংশে কম না। আজকে দুর্নীতি বাজরা মুক্ত হয়ে যেতে থাকে, ওই যে কারণ হইলো আমরা জাতিগত বিভাজন বা বিভিন্ন ভাবে আমরা বিভাজন করে দিয়া আর্য ব্রাহ্মণরা আজকে তারা দেশটার মধ্যে বিলুপ্ত করে দিতেছে আমরা সংস্কৃতি। আমরা তো নিজস্ব সংস্কৃতি বৃত্তি আসিল, ওইগুলি তারা বরবাদ করে দিছে। তবে আমি বলবো এই ধরনের যদি অন্যায় অত্যাচার রাষ্ট্রে চলে, বাংলাদেশে যে উচ্চ শিক্ষা দিছে ভারতবর্ষের লোক মনোবাদী আর এস এসে যাতে এই শিক্ষাটা দেয়, এর জন্য আমি জনসাধারণের কাছে আমি আপনার মাধ্যমে আমার এই চিন্তা ভাবনাটা পৌঁছাতে চাই চাইতেছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো আন্দোলন তো করতেই পারে, সবাই করতে পারে, ঠিক আছে না? সরকার স্বার্থে আন্দোলন করতে পারে। একজন দেশের যে প্রধানমন্ত্রী উনি দেশ ছেড়ে চলে যাবে এটাও তো মানিয়ে নিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তারপরে যা হচ্ছে আর যা করছে আমি মনে করছি উনি যদি বাংলাদেশ ছেড়ে ভারতে আসে পরে মনে হয় নিরাপত্তাটা ভালো পাবে, বাংলাদেশ থেকে বেশি নিরাপত্তা ভারতে পাবে। হ্যাঁ।
উনি ভারতের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে শেখ হাসিনার উনি তো। আর বাংলাদেশের যে পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসন দিয়া সমস্যার সমাধান করাটাই ভালো হবে। গরিব মানুষ, আম জনতা মরছে, পিঠা খাচ্ছে, পুলিশ মরছে, তো আমাদের একটু দেখার বিষয় না। ওরা যদি আন্দোলন তো কর, ছাত্র আন্দোলন হোক, যেই কোনো আন্দোলন করতেই পারে, তো ওরা সরকার বিরোধী আন্দোলন করছে না করছে ঠিক আছে না, এদিকে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে দেখতেই হবে এমন না। রাষ্ট্রপতি আছে, সংবিধান আছে, সব ছেড়ে দোক না, রাষ্ট্রপতির উপর ছেড়ে দোক, রাষ্ট্রপতি শাসন দিয়ে দোক। এখন রাষ্ট্র ওই শেখ হাসিনা কোথায় আছে আপনি জানেন? কোথায় আছে আমাদের একটু বললেন, যদি ত্রিপুরাতে থাকে তো ভালো, ভারতে থাকে তো ভালো। এটাই আর কি আমার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে ওনার উপরে যে আক্রমণ হচ্ছে, কি ভারতে কি অনেক মুসলিমই তো আছে না, তারা তো নিরাপত্তা ভাবেই থাকছে না, তো কি বলবো, এখানে তো আর কিছু বলার মতো নেই। হিন্দুদের উপরে যাতে হামলা টামলা না হয় তা ভারতের দেখার উচিত নাকি? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আজকের যে প্রসঙ্গটা, যে প্রসঙ্গ বাংলাদেশ, খুব একটি সুন্দর একটি মুহূর্ত, এটা যেহেতু একটা সুন্দর না, এটা খুব দুঃখজনক ঘটনা, যে পার্শ্ববর্তী একটি দেশ যেভাবে মানে একবারে ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, যারা ছাত্র তারা কি সংসদ ভবনে গিয়ে বসে এরকম করার জন্যই তারা লড়াই করেছিল? তাদের লড়াইটা তো ছিল সাধারণত কোটার নিরিখে, তো এটা তো হলো আর কি। প্রধানমন্ত্রী, তার দেশের প্রধানমন্ত্রী তার জনগণের বিরোধিতার জন্য পার্শ্ববর্তী এক ত্রিপুরাতে এসে শেল্টার নিতে আসত, ভাবা যায় সেটা হবে? সেটা হওয়াটা তো কাম্য নয়। এই দেশ তো একটা সময় মানে শ্রীলঙ্কার মতন হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার মতন হবে, হয়ে যাচ্ছে কি হবে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। তার থেকেও বড় কথা, আজকে মানে প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে সরি ত্রিপুরাতে আসার পর হিন্দুদের উপর আক্রমণ দেখলাম, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। কিছুক্ষণ আগে আমার কিছু রিলেটিভ আছে বাংলাদেশে, আপনার ক্লিনিকে আছে, তারপর শস্যদ্বীপে আছে, ঢাকাতে আছে, আমি নানান প্রান্তে যখন ফোন করলাম তাদের মুখে একটাই কথা, আমরা বিপদগ্রস্ত। কি কারণ হিন্দুদের এত আক্রমণ কেন? এবং তাদের কিছু কিছু স্লোগানে আর পক্ষানুভাবে দেখেছি যে তারা বলেছে যে কি জানি ইন্ডিয়া যাদের বাপের বাড়ি চলে যাও তারা যাবে, এটা কি? তার মানে পুরোটাই পাকিস্তানের মদতে হচ্ছে, পাকিস্তানের পুরো শেল্টার রয়েছে এটার মধ্যে,
এটা তো আর অবুদের কোনো জিনিস না। ভারতবর্ষ যদি বাংলাদেশকে 71 সনে যদি স্বাধীনতা না এনে দিত তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? আজকে দেখলাম যে দেশ যে জাতির পিতা যে দেশকে স্বাধীন করেছে তার মূর্তি কি সুন্দরভাবে ভেঙে ফেলছে, তো লজ্জাজনক বিষয়। শেখ মুজিবুর রহমান সারা বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ভারতের দ্বারা উনি সুন্দর দেশটাকে স্বাধীন করেছে, আজকে এই দিন দেখার জন্য ভারত স্বাধীন না করলেও পারতেন। ইন্ডিয়া যদি মদত না দিত তৎকালীন সময়ে তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে ভারত ভারতের বিদ্বেষ, আরে ভারত থেকে যদি তাদের ডাল ডাল আটা ময়দা এসব যদি না যায় কি খেয়ে বাঁচবে? আলু ইট সিমেন্ট এসব খেয়ে বাঁচবে? বাংলা ইন্ডিয়ান সরকারের এখন ত্রিপুরা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব যে আমাদের পালাখানা থেকে যে বিদ্যুৎ যায় সে বিদ্যুৎ থাকে বন্ধ করা, এবং ভারত থেকে যে জিনিসপত্রগুলি আমদানি রপ্তানি করা হচ্ছে এই আমদানি রপ্তানিকে বন্ধ করা। কারণ বন্ধ করা যাবে কি যাবে না এটা আন্তরাষ্ট্রীয়র মধ্যে কি আছে কি না আছে সেটা আমি সেটা আমার ধারণা নেই, কিন্তু আমি একজন হিন্দু হিসেবে বলবো যে বাংলাদেশের হিন্দুরা মনে হয় না বাংলাদেশকে মানে বাংলাদেশে থাকতে পারবে কি না থাকতে পারবে কিনা এটা সন্দেহ হয়ে দাঁড়াবে। কি অবস্থা, কি দুর্দশা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে ঘটনাটা হচ্ছে আমাদের রাজ্যের জনগণ উদ্বৃত্ত হয়ে গেছে এই ঘটনায়। ভারত সরকারকে বলবো ওটা বাংলাদেশে কেন কি হয়েছে আমি আপত্তির ব্যাপারে যাব না। কোনো হিন্দুর প্রতি যাতে কোনো আঘাত না আছে সেদিকে যেন ইন্ডিয়া সরকার কিছু প্রতিশত্তর। আমার ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশ প্রত্যেকের এক দেশ, অনেক মানুষ উদ্বিগ্ন চিন্তা ভাবনা করার জন্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। আপনাদের একটা মর্মান্তিক ব্যাপার নিয়ে আপনারা আজকে বসলেন, আপনাদেরকেও ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ প্রসঙ্গে বলতে গেলে আসলে কি ভাষায় যে কথা বলা বললে ভালো হবে সেটা এখন আমরাও বুদ্ধিজ্ঞান হারাই দিচ্ছি। বাংলাদেশ এমন একটা দেশ আর কি, আসলে মির্জাপুরের দেশ, এটার আকার ইঙ্গিতে প্রমাণে বোঝা যাচ্ছে যে মির্জাপুরের দেশ। কিভাবে দেখুন, তারা একটা আন্দোলনে নামছে, আন্দোলন তো সারা ভারতবর্ষে আন্দোলন হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আন্দোলন হয়, তারা আন্দোলন করা ঠিক, আন্দোলন করবেই কোটা নিয়ে, তাদের সংরক্ষণ কোটা নিয়ে, তাদের সংরক্ষণ কোটা নিয়ে আন্দোলন করতে কার সঙ্গে? প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী যাতে তাদের কোটাটা সঠিকভাবে তাদেরকে ঠিকভাবে দেয়, তো এটার জন্য কিন্তু সারা বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণ হবে এটা কিন্তু মানা যায় না, এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ কিন্তু সেটা মানবে না আমার মনে হয়। এই কারণেই মানুষ আঙ্গুল তুলে এবার বাংলাদেশকে বলবে মানুষ এটা মিথ্যাপরের দেশ, প্রকারান্তরে মুসলিম যে একটা জাতি তাদের উপরে চলে আসবে, কারণ বেশিরভাগ তো বাংলাদেশ মুসলিম। যদি তারা কোটার ব্যাপারে একটা হিন্দুরার উপরে যে আক্রমণটা তারা আনলো বা তারা বিভিন্ন সময় দেখা যায় স্লোগান দিচ্ছে যে হিন্দু ভারতে যার মামার বাড়ি চলে যাও তাড়াতাড়ি, এই যে স্লোগান গুলি কেন দিল তারা? তারা দেখা গেল যে তারা কোটার আন্দোলন ফসু, কিন্তু আসলে তারা হিন্দুর বিরুদ্ধেই তারা আন্দোলনটা সেখানে দাঁড়িয়ে করাইছে। আমার মনে হয় এটার পেছনে কিন্তু পাকিস্তান যুদ্ধ থাকতে পারে, আর ওই যে খালেদা জিয়ার পার্টিটার যুদ্ধ থাকতে পারে। যেহেতু খালেদা জিয়ার সরকারে আসতে পারেনি,
জাতির সুশ্রুতি নিয়ে সেটা কিন্তু করবে। হাসিনা কিন্তু আসলে সর্বজাতিদের জন্য কাজ করতো এবং সবার লোকের মিলাই চলতো এই বাংলাদেশ মানে স্বাধীনের পরে। বাংলাদেশ কিন্তু স্বাধীনটা অ্যাকচুয়ালি করাই দিতে ভারতবর্ষের মানুষ না। আজকে তারা ভুলে গেছে যে হিন্দুদের উপরে এইভাবে তারা আক্রমণ আনছেন, এটা কিন্তু সঠিক করতেন না, এটা কিন্তু একদিন তাদের পস্কাতে হবে। তো তারা যেটা করছে এখন যে হাসিনার বিরুদ্ধে ওই যে শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেটা তাদের বিপক্ষের যেটা আর কি খালেদা জিয়ার পার্টি এটা করতেছে, সেটা কিন্তু পাকিস্তানের মদতে কিন্তু করছে। তো যেটি পাকিস্তানের মদতে করছে এটা কিন্তু সঠিক করে নাই, তাদের এইভাবে কিন্তু বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে একদিন। তাদের কিন্তু শ্রীলঙ্কার মত হইব অর্থনীতি দেখতেছি, দুনিয়া ভাইঙ্গা চুরা সব শেষ করে রেখেছে, লুটপাট করে নিতেছে, ভাইঙ্গা চুরা নষ্ট করতেছে। ভাঙলে কার জিনিস ভাঙে? কার জিনিস ভাঙা হয়? জাতির সুশ্রুতি দিয়া যে রাজনৈতিক সেটা আসলে অনেকটা বলতে গেলে খারাপ হয় যে আমাদের ভারতও কিছু জাতির সুশ্রুতি দিয়ে রাজনৈতিক একটা দল করছে। এইগুলি আমি আহ্বান রাখবো, জাতির সুশ্রুতি দিয়ে রাজনৈতিক যখনই যে দেশে আনবে সেই দেশে অশান্তি হবে। আর ভারতে যাতে জাতির সুশ্রুতি দিয়ে রাজনীতিটা না করা হয় আমি সারা ভারতবর্ষের মানে সবাইকে আমরা এটা বলবো, জাতির সুশ্রুতি কোনো দেওয়ার প্রয়োজন নেই। সব জাতি যাতে সমানভাবে শান্তিভাবে সুস্থভাবে বাস করতে পারে সবার কিন্তু এই দৃষ্টি থাকা উচিত। এই জাতির কেন খারাপ করবো, সেই জাতির কেন খারাপ করবো? আরে মূর্খের মানুষ সব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাখাই বলছি। প্রথমত ধন্যবাদ দিই আপনাদেরকে প্রত্যেক দিনের মতো, যেটা আমার কর্তব্য। দ্বিতীয়ত হলো এটা যেটা প্রসঙ্গটা রাখলেন, একটা কথা বলার সুযোগ করে দিলেন। আমার মনে হয় আজকের দিনে 10 অব্দি প্রোগ্রামটা না রেখে এটা আমার রিকোয়েস্ট আরো 8 ঘন্টা বাড়ানোর দরকার বলে মনে করি। দ্বিতীয়ত যদি না রাখতে পারেন আগামী দিন সেই প্রোগ্রামটাই রাখবেন, এটা আমি একজন আপনাদের শ্রোতা হিসাবে অনুরোধ করব। এইবার বাংলাদেশের যে পরিস্থিতি এইটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তৌতা আন্দোলন শুধু একটা শুরুবাত ছিল, ওদের মেইন ছিল একটা রাষ্ট্র তৈরি করা যেটা মুসলিম রাষ্ট্র হিসাবে গণ্য হবে, এইটাই ছিল ওনাদের মেইন টার্গেট। তৌতা আন্দোলনটা একটা দেখা বানা, তারপর হলো এটা ভাবার কিছু নেই, আগামী 10-15 বছরের মধ্যে দেখবেন পশ্চিমবঙ্গ, আমি যদি ভুল না করে ফেলি কোথাও, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমার খুব একটা ভালো যোগাযোগ আছে, আমি বিভিন্ন জায়গাতে যাই কাজের সূত্রে। বেশি না, 15-10 বছর আমি টাইম দিলাম আপনাকে, আমার যদি ভুল না হয় ক্যালকুলেশনে, তবে এটাই হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সেম ক্যাটাগরিতে যাচ্ছে এটা আপনি ধরে রাখবেন, কারণ পশ্চিমবঙ্গতে বেশিরভাগ জায়গাতেই দেখবেন মানে একটু ভিতরের সাইডগুলোতে আপনি ওইখানে ওনাদেরই দবদবা, এটা ভাবার মানে অভাবনীয় কিছু নেই, এটা ভাব এটাই বাস্তব। হ্যাঁ, কলকাতাতে 10-15 বছর কিন্তু এই পরিস্থিতি হবে, এটা লিখে রাখবে। এইবার হলো তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে রাজ্যগুলো আছে ওইগুলো বাদ যাবে না, প্রভাব কিছু পড়বেই, আমাদের ত্রিপুরাতেও প্রভাব পড়বে, বিভিন্ন জায়গাতেও প্রভাব পড়বে। বেশি সময় নিচ্ছে না, কারণ সবাই আগ্রহ এই বিষয়ে কথা বলার জন্য। আমার যেটা রিকোয়েস্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, এই এই যে পরিস্থিতিটার উপর ডিপেন্ড করে সময় নষ্ট না করে, আমাদের যেমন ত্রিপুরা রাজ্য আমাদের কুমিল্লা আমাদের রাজ্য হিসাবেই ছিল, আমাদের ত্রিপুরার অংশ হিসাবে ছিল, এই হিসাবে এই ভদ্রতা দেখিয়ে কিছু না বলার কথা ভেবে ভদ্রতা না দেখিয়ে ইমিডিয়েটলি আমার হিসাবে ওই ঘোষণা করিয়ে দেওয়া, আমি বলছি বলে আপনারা আমাকে সবাই বকবেন, যারা শ্রোতা আছেন তারাও বকবেন, আমি জানি আমি বকা খাওয়ার জন্য এই কথাটা বলছি, আর যারা আমার পক্ষে তারা আমাকে ধন্যবাদ দেবেন, তাতে কিছু আসা যায় না বকলেও। আমার হিসাবে এই মুহূর্তে
সময় নষ্ট না করে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, মোদী সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করব, যুদ্ধ ঘোষণা করে দিন, কুমিল্লা আমাদের ভাগে নিয়ে আসুন, দেখি দম কতটুকু। ওরা যেমন দাউকুড়াল নিয়ে আসে, আমাদের কাছেও আছে দাউকুড়াল, তার চেয়ে বড় জিনিস আছে আমাদের কাছে মন, তার চেয়ে বড় জিনিস হলো মন শক্তি। হ্যাঁ, তো এই সময়টা নষ্ট না করে আমি আবার বলবো ত্রিপুরা গভর্নমেন্টকে বা ত্রিপুরার লোককে বা পশ্চিমবঙ্গের লোককে বা ভারতবর্ষের লোককে সবাই একতাবদ্ধ হন, কারণ আমাদের একটাই দোষ, আমরা একতাবদ্ধ হতে পারছি না। ওর ঘরে আগুন জ্বলছে আমি দূর থেকে দেখছি, এই জিনিসটা না করে আমরা একতাবদ্ধ হন, দল মল নির্বিশেষে, কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি ওইটা ভাববেন না, ওইসব ভাবার সময় নেই আর, কারণ দেওয়ালে পিক থেকে গেছে, এদিকে পাকিস্তান, এদিকে চীন, এদিকে বাংলাদেশ চলে গেল, এখানে খুশি হওয়ার কিছু বিষয় নেই দাদা, মাছ মাংস খাওয়ার বিষয় নেই, কারণ আপনাদেরই রক্ত মাংসের গড়া আমাদের মতো হিন্দু ভাইয়েরা ওইখানে মরছে। এখন আপনি জানেন আমি এই পর্যন্ত প্রায় 9টা লোকের সঙ্গে কথা বলেছি বাংলাদেশে, আমাকে তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি এই পর্যন্ত 9টা লোকের সঙ্গে কথা বলেছি বাংলাদেশের, একজনের দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ উনি তিলক করতেন বলে, হ্যাঁ বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে, এটা খুশির বিষয় না দুঃখের বিষয়, আপনাদেরও কেউ না কেউ আছে, আপনি হয়তো আমার লাইনটা কেটে দিবেন, তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, সাহস করে লাইনটা রাখুন, সাহস করলে আর কত পিছনে যাবেন দাদা, আর কত আমাদের ভাষাগুলো বন্ধ করবেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি কথাগুলো, একতা হন, এখনো সময় আছে, আর না হলে মরবেন, সবাই মরবে, আর আমাদের মরতে হবে একদিন, কিন্তু এইভাবে একবার আমাদের পূর্বপুরুষ এখান থেকে লাফি উস্কা এইগুলি বলেন, সবগুলো খেয়ে এখানে আসছেন, আপনাদেরও পূর্বপুরুষ এসছে, আমাদেরও পূর্বপুরুষ এসছে, আমাদের আত্মীয় স্বজন এখনো রয়ে গেছে, আপনারও রয়ে গেছে, ওনাদেরকে মারতে আপনার জ্বলছে না? আপনার কত নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আমি উদুব থেকে বলছি, দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন। আপনাদের সাহায্য হয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশ বর্তমানে যা শুরু হয়েছে তার জন্য দায়ী পাকিস্তান, কারণ পাকিস্তান হিন্দু বিরোধী, খালেদা জিয়া হিন্দু বিরোধী, যার কাছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে নাম দিয়ে যা শুরু হয়েছে তাতে আমাদের হিন্দু যা আছে বাংলাদেশে তাদের ক্ষতি করছে, কিন্তু আমরা হিন্দুরা আমরা কি ওদের ছেড়ে দেব? আমরা ওদের ছেড়ে ছাড়বো না, আমাদের হিন্দু ভাই বোন সে যদি বাংলাদেশে অত্যাচার করে আমরা তা উত্তর দেব, ত্রিপুরাবাসী উত্তর দেব, অল ইন্ডিয়ার লোক উত্তর দেব আমরা, তাহলে দায়ী পুরো পাকিস্তান। শেখ হাসিনা খুবই সুনামধন্য মাননীয় প্রধানমন্ত্রী থাকাকালীনই আমাদের হিন্দু ভাই বোনেরা বাংলাদেশে নিরাপদে আছে, কিন্তু তা সহ্য হয়নি, দেখুন খালেদা বিএনপি মহাজোট আর পাকিস্তানে সহ্য হয়নি, আজকে ছাত্র আন্দোলনের মারফত দিয়ে একটা বীজ তৈরি করে যা অবস্থা তৈরি করেছে, আমাদের হিন্দু ভাই বোনেরা মা বোনেরা খুবই পছন্দের মধ্যে আছে, মারপিট খাচ্ছে, লুটে ফুটে খাচ্ছে, ওই পাকিস্তান আর বাংলাদেশে বিএনপি যারা মজুর আছে ওদেরকে আমি উদুপ থেকে ত্রিপুরাবাসী তরফ থেকে দেখে জানাচ্ছি, আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো ধরনের অত্যাচার হচ্ছে, যদি চলতে থাকে আমরা অল ইন্ডিয়ার লোক আমরা ওদেরকে ছাড়বো না, তারা বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অনেক চুক্তি করেছে আমাদের প্রধানমন্ত্রী সাথে, কারণ ওই চুক্তিতে
তাদের সহ্য হয়নি। তাহলে শেখ হাসিনা মানুষের জন্য কাজ করেছে, সহ্য হয়নি। তাহলে ছাত্র আন্দোলনের আন্দোলন সামনে রেখে পিছিয়ে মদত দিয়েছে পাকিস্তান, দিয়েছে আমেরিকা, দিয়েছে চীন। বাংলাদেশ যদি ধ্বংস করতে চায় তুমি তাহলে আমাদের ইন্ডিয়া এগিয়ে আসবে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া নিশ্চয় এগিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী অনেক কিছু করেছে বাংলাদেশের স্বাধীন করতে। কে আমাদের আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান সেনাবাহিনী, সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন করেছে। ওই সব হচ্ছে মির্জাফর, বিএনপি মহাজোট, ওরা হচ্ছে মির্জাফর, ওরা বলে গেছে ইতিহাস। আজকে ওদেরকে আমরা ত্রিপুরাবাসী। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। না দাদা, আমি বলছিলাম বাংলাদেশ নিয়ে যে কথাটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান যে কথাটা বলেছে গন্ডগোল করবেন না, সেই করবেন না, এই করবেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে। তো এখন আমি কথাটি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের সেনাপ্রধানকে যদি আপনারা পারেন এই কথাটা বলতে, যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে এখন জাতিগত দাঙ্গা শুরু হয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়াতে যে সকল মুসলমানের নেতারা আছে, ওই বুদ্ধিজীবীরা আছে, তাদের কাছে আপনাদের মাধ্যমে বলবো, তারা যাতে বাংলাদেশের মুসলমান নেতাদের কাছে বলে যে হিন্দুদের উপর যাতে কোনো আক্রমণ না হয়, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনতে কিংবা রাষ্ট্রসংঘে কিতে হইতে এটা দেখার বিষয় না। আর নাচে এই ইন্ডিয়ার মুসলমানরা যদি এই ব্যাপারে প্রতিবাদ না করে বাংলাদেশের বর্তমান সময়ের বিরুদ্ধে, তাহলে মনে হয় আমাদের দেশের মধ্যে একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটতে পারে। কারণ আমরা যা শুনছি পশ্চিমবাংলা বর্ডার এবং আমাদের ত্রিপুরা কিংবা আসামের ভীষণ বর্ডারের মধ্যে অনেক মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য হিন্দু সম্প্রদায়ের অপেক্ষা করে আছেন। তাই আপনাদের মাধ্যমে কথাটা বলবো, যাতে ওই মুসলমান নেতাদের ইন্ডিয়ার যেসবল মুসলমান নেতাদের, তারা যাতে ওই ওই এলাকার নিশ্চিত যোগসাজ আছে, নাইলে এত বড় ঘটনা করতে পারে না। ঘটনা তাদের মধ্যে, কিন্তু দেখা গেল এখন হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়ি ঘর দুয়ার সব ধ্বংস করে দিচ্ছে। এটা কি ঘটনা? এটা নিশ্চয়ই মানে তারা হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ রাখতে চায় না। তো রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান যে কথাগুলি করেছে, আপনাদের মাধ্যমে যদি উনাকে কথাটা জানাতে পারেন, তাহলে আমি খুশি হব, কিংবা আমরা সবাই ভালো থাকবো আর কি, ইন্ডিয়া এবং বাংলাদেশ ভালো থাকবো। এই আমার কথা। আমরা কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা অনেকে কথা বলছিলেন, সেদিক থেকে রাজ্য দেশ সে প্রেক্ষিতে আলোচনা চলছে, প্রতিবেশী দেশের ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে। আপনারা যারা আছেন এই রাজ্যের নাগরিক, ওই দেশে যাদের আত্মীয় স্বজন আছেন, তারা যেমন উদ্বিগ্ন, উদ্বিগ্ন আরও অনেকে। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকের এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের, আপনাকে প্রথমে রিকোয়েস্ট করবো যে আগামী কালও যাতে বা আরো কয়েকদিন যাতে এই ব্যাপারটা নিয়ে আপনারা প্রকাশ করেন, মানে টেলিকাস্ট করুন আপনারা, এটাই রিকোয়েস্ট করবো। আর একটা কথা বলতে চাই, আগের দিন আর এখন নেই, কারণ প্রত্যেকের ত্রিপুরাতে যারা বসবাস করে সবাই কেউ না কেউ পূর্বতন পাকিস্তান থেকে, যেটা পূর্ব পাকিস্তান ছিল ওখান থেকে এখানে এসেছে। আর এখন বর্তমান পরিস্থিতি নেই, আর যারা বাংলাদেশে এখন আছেন এবং হিন্দুদের উপর অত্যাচার করার প্ল্যান করছে বা করছে, ওরা ওদেরও কেউ কেউ লোক ভারতে আছে বা ত্রিপুরাতে আছে। তো আমরা বিশ্বাস করব তো ওখানে যাতে কিছু না হয় আমাদের হিন্দু ভাই বোনদের, না হলে আমরা জানি কিভাবে ভারত থেকে ওদেরকে পুশব্যাক করতে হবে। অবশ্যই আমরা সেদিক থেকে বলি যে বেশ কয়েকটি জায়গার ঘটনা, বেশ কয়েকটি বিষয় যখন আপনাদের প্রত্যেকের কাছে এসছে, প্রত্যেকে তাদের মতন করে ব্যাখ্যা করছেন, আমরা এতটুকু বলি যে সকলে সেখানে শান্তি বজায় রাখুক এবং কোনোভাবেই যেন একটি নির্দিষ্ট বিষয়কে অন্যভাবে ব্যাখ্যা করা না হয়। আজ এ পর্যন্ত নমস্কার, শুভরাত্রি।